আমাদের জীবনে অনেক সমস্যা আছে, অনেক বিপদ আসে, সে ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন আসে আমাদের, এবং আমরা তখনই খুব তৎপর হয়ে উঠি যে কি করে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব। এবং সবচেয়ে আগে এই সমস্যা বেরোনোর জন্য আমরা সবচেয়ে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমরা পরের কাছে সাহায্য নিয়ে ফেলি। হ্যাঁ, আমরা সাহায্য নিয়ে ফেলি। সাহায্য নিয়ে আগে তাহলে অন্যায় না? অবশ্যই সাহায্য নিতে হবে না, একে অপরের সাহায্য করি তো আমরা, একে অপরের সাহায্য করেই আমরা বড় হয়ে উঠেছি। এই সাহায্য নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকে আমরা একটা দারুণ আলোচনা করব, সেই আলোচনাটার মধ্যে আমরা দেখব, ভাবব যে আমাদের কারুর কাছে সাহায্য নেওয়া কি উচিত না উচিত নয়, আর যদি উচিত তাহলে কখন সাহায্য নেব, আর যদি উচিত না হয় তাহলে কেন সাহায্য নেব। এই কয়টা প্রশ্ন যদি আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এই সাহায্য চাওয়া না চাওয়ার ব্যাপারটা কিন্তু আমরা আমাদের পরবর্তী জীবনে, মানে আসছে জীবনগুলোতে, আসছে সময়গুলোতে আমরা কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারব। তাহলে সাহায্যটা আমরা চাই প্রত্যেকটা মানুষের কাছে। দেখুন, কোনো বিশাল কিছু সমস্যা হলো তখন তো আমি একটা মানুষের কাছে সাহায্য চাইতেই পারি, এটা কি আমার অন্যায়? না, এটা আমার অন্যায় নয়, আমরা সাহায্য চাইতেই পারি, কারণ সাহায্য চাওয়াটাই হচ্ছে আমাদের একটা নীতি। কিন্তু আমরা এই যে সাহায্য চাওয়াটা একটু যদি অন্যরকমভাবে দেখি, দেখুন আমরা এই কী করি জানেন তো, অনেক সময় এই সাহায্য চাইতে চাইতে এমন একটা বদভ্যাসের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলি যে আমরা ছোট্টখাট্টো ব্যাপারেও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করি। ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে, যেগুলো হয়তো আমি নিজে পারবো, সেগুলো নিজে না করে আমরা কিন্তু পরের কাছে সাহায্য চাওয়ার জন্য বড্ড আগ্রহী হয়ে উঠি, একটু নিজেকে যাচাই করি না। দেখুন, আমরা যদি সব সময় সাহায্য চাইতে শুরু করি, যে কোনো মুহূর্ততে যদি আমরা, যে কোনো সমস্যা এলে, ছোট বড় যাই হোক না কেন, যদি সাহায্য চাইতে শুরু করি, তাহলে একটা জিনিস জানবেন যে আপনার ভেতরের সেলফ কনফিডেন্সটা কখনোই বাড়বে না, আপনার ভেতরের যে প্রতিভা আছে সেটা কখনোই কিন্তু আপনি এই জগতের সামনে তুলে ধরতে পারবেন না। সবসময় যদি আমি সাহায্য চাই, তাহলে আপনার মধ্যে যে মাহাত্মটা আছে আপনি নিজেকে কখনোই চিনতে পারবেন না। তখনই আপনি নিজেকে চিনতে পারবেন যখন কোনো কাজ নিজে নিজে করবেন, তখনই দেখবেন আপনি নিজেকে চিনতে পারবেন যে আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে, কতটা আপনার জ্ঞান। তাহলে নিজের জ্ঞানকে চিনতে গেলে, নিজের পরিস্থিতিকে থেকে নিজেকে তুলতে গেলে, নিজেকে ভেতরের যে আমাদের সেলফ কনফিডেন্স আছে সেগুলো জানতে গেলে কিন্তু আমাকে সাহায্য চাইলে হবে না, নিজে লড়তে হবে। এই জগতে একাই এসেছি, কেউ কিন্তু আমাকে আসেনি। হ্যাঁ, মা বাবার মাধ্যমে এসেছি ঠিকই, মানে আমি একা এসেছি, আমাকে একাই লড়তে হবে। হ্যাঁ, তাহলে সাহায্য চাইব কখন? যখন দেখবেন আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পারছেন না, কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, তখন একটা সাহায্য অবশ্যই নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার রাস্তা খোলা থাকছে, যতক্ষণ পর্যন্ত আপনার মনে হচ্ছে যে আপনি লড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সাহায্য চাইবেন না। তার একবার সেই অভ্যেসটা যদি চলে আসে, এই বদভ্যেসটা যে আমি সাহায্য নেব, ওর কাছে নেব, তাহলে কিন্তু আপনি কোনো দিনই বড় হতে পারবেন না, কোনো দিনই সফলতার সেই স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। আপনার যদি সেই সফলতার স্বাদ, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের অভিজ্ঞতা যদি সঞ্চয় করতে হয়, যদি তার উপলব্ধি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে কখনোই কারোর কাছে চট করে সাহায্য চাইলে হবে না।
সাহায্য চাইলে কিন্তু আপনি নিজের অক্ষমতাটাকে কোথাও একটা প্রমাণ করে দেন। হ্যাঁ, যখন খুব সমস্যা বললাম, যখন পিঠ থেকে গেছে, কোনো পথ নাই, তখন আপনি সাহায্য চাইতে পারেন। এইটা যদি আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে দেখবেন একদিন না একদিন আমরা একদিন জগতের শ্রেষ্ঠ জায়গাতে আমরা পৌঁছে যাব। যত মহাপুরুষ আছেন দেখবেন ম্যাক্সিমাম তারা 80% কাজ নিজেরা করে দেখেছেন, নিজেরা করেছেন বলে তারা আজ শ্রেষ্ঠ। আমিও তো শ্রেষ্ঠ হওয়ার লোভ রাখি, কিন্তু পাই কি, পারি কি, পারি না, কারণ আমি ছোটোখাটো ব্যাপারেই সাহায্য চাইতে অভ্যস্ত হয়ে গেছি। এই চাওয়াটা একটু বন্ধ করতে, একটু বন্ধ করে দেখি না, যদি নিজের কাজটা নিজে করে দেখাতে পারি তাহলে দেখবেন অদ্ভুত নিজের মধ্যে একটা এনার্জি আসবে। কাল থেকে আমরা সবাই নিজের কাজগুলো আমরা ছোট্ট ছোট্ট করে, যেগুলো আমরা পরকে দিয়ে করাই, সেগুলো নিজে নিজে করে দেখব। দেখবেন আমরা যদি নিজের কাজটা নিজে করতে শিখি, যে কোনো সমস্যা নিজে করতে শিখি, যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে ঠিক বার করে নিয়ে আসতে পারবো, নিজেকে মানিয়ে নেওয়ার শক্তি আমাদের মধ্যে জন্মায়। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি কোথাও আপনার অন্তর কি ছুঁয়ে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে। ওকে, আবার আসবো নতুন একটা।